हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें तुम्हारे फर्स्ट स्टार्टिंग देखे हमें पुरो शेखा मानने जरा ड्रॉइंग सम्बन्धे धारणा नहीं ड्रॉइंग जानो ना तादर जुन्नो आज के ट्यूटोरियल तो जरा बिगिनार्स किड्स देर बोलछी मनोयोग सहकारे वीडियोटी देखो ताहले तुम्हारा सीखते पारबे खुबी ताड़ाताड़ी। तो चलो फार्ष्टे तुम्हारे आकार आगे शिखते हबे। तो पेंसिलटा ठीक एइखाने ना निये एकदम एइखानटाय नेबे। ओके, ठीक एइखानटाय पेंसिलटा नेबे। एइखानटाय होले किन्तु असुविधा हबे। एइखानटाय नेबे निये देखो आमी जेमन भावे धरछि एरम भावे धरे एरम भावे टानबे। देखो स्ट्रेट प्रथम प्रथम एकटू असुविधा होते पारे। आंगुलटा जेनो खातार उपरे ना थाके एकदम उँचू करे टानबे। उँचू करे एइखानटा लागले हात केंपे केंपे स्ट्रेट ना होते पारे। ओई जन्य ठीक एई रकम भावे करते हबे। तुम्हारा अनेक कटा दाग टेने नेबे एरम भावे। देखो एरम भावे दाग टेने नेबे। देखो ओके, এইবারে এরমভাবে টানতে হবে। এরমভাবে যেন এই হাতটা খাতায় না ঘষে, ওই জন্য হাতটা তুলে শুধু পেন্সিলটা ইউজ করে তোমাদের করতে হবে। ঠিক এইরকম ধরে এরম টানবে, এরম টানবে, একটু টেনে যাবে। ওকে, প্রথমে এইটা করতে হবে এক নম্বর, এটা হচ্ছে দু নম্বর। এবার তিন নম্বরে আছে এরম ভাবে। তোমরা প্রত্যেক দিন মিনিমাম পাঁচ মিনিট করে এই রকম করলে হাতের কাজটা আর শেপ হবে। প্রথমে তোমাদের এইগুলো করে শিখতে হবে, আগে হাতের স্ট্রেটটা বাড়াতে হবে। তো এরম ভাবে টেনে করতে হবে। ওকে, এইবারে আমরা আসি চার নম্বর। চার নম্বরে আছে এইরকম, মানে এটা এইরকম গিয়েছে আর এটা হচ্ছে তার বিপরীত দিকে এইরকম গিয়েছে। ওকে, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তারপরে করতে করতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তোমাদের এক নম্বর আমি শিখিয়েছিলাম এই রকম। তো তো এই রকম করতে গেলে টানবে দিয়ে এই রকম একটা হয়ে গেল। বা এই রকম হলো, ঠিক আছে। এই একটা লাইন থেকে কটা লাইন বার হচ্ছে দেখো, একটা দুটো, এই একটা দুটো, এইরকম ভাবে তোমাদের করতে হবে। দু নম্বরে ছিল কি, দু নম্বরে ছিল এই রকম, তাই তো? এই রকম থেকে কি হতে পারে দিয়ে এই প্র্যাকটিসের উপরে নির্ভর করবে। আস্তে আস্তে এরকম করতে থাকো, তারপরে প্র্যাকটিস হয়ে গেলে তোমরা ইজিভাবে করতে পারবে। এবারে আছে তিন নম্বর। তিন নম্বরে কি ছিল, এই রকম। তো এই রকম করতে গেলে করতে হবে। ওকে, তো চার নম্বর ঠিক একই প্রসেসে এটা ঘুরে যাবে। তো এইরকম, ওকে। তো আমাকে এরম টেনে মোটা হয়ে যাচ্ছে, একটু প্র্যাকটিসে করে তোমাদের করতে হবে। এই হলো ব্যাপার। তো আগে এই চারটে তোমাদের প্র্যাকটিস করো বাড়িতে, তারপর আমি আস্তে আস্তে এগোবো ধাপে ধাপে, তোমাদের পুরো শেষ অবধি আমি শেখাবো। কিন্তু মনোযোগ দিয়ে তোমাদের শিখতে হবে। তো প্রথমে আমি এই স্টেপটাই, চারটে স্টেপটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তারপরে আমি আরও টিউটোরিয়াল নিয়ে আসবো। তো পার্ট টু দেখার জন্য অনুরোধ রইল। আরও ভালো ভালো
জিনিস শেখাতে পারি। তো এই চারটে তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমরা শিখে যাবে, ওকে, হাতের আরও শেপটা আসবে আমি আশা করি। ও ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও। আর ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইল।